আমি সৈয়দ নাজনীন আজম, আমার চ্যানেলের নাম হজ বরল। আমার এটা দ্বিতীয় ভিডিও, তাই আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আনইজি ফিল করতেছে, সরি, সবাই আমাকে মাফ করে দেবেন। আমি একদম সহজ, কীভাবে সহজভাবে রুটি বানানো যায় ইজি পদ্ধতিতে, সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আমি এই রুটি বানানোটা বিগত তিন বছর ধরে একইভাবে রুটি বানাই, তাই আপনাদের একটা সুযোগ আছে আমার, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। দেখেন কীভাবে আমি আমার রুটি বানাই। আমি 2 কাপ আটা নিছি, তারপরে এর মধ্যে প্রয়োজন মতো যতটুকু যার প্রয়োজন মতো লবণ এবং পানি, আস্তে পানিটা দিব, আস্তে আস্তে পানি দিয়ে পানি মিক্স করতেছি আটার সাথে। আস্তে আস্তে এই আটাটার ঘনত্ব হবে এমন যে আমরা পাটিসাপটা পিঠা খাই না, সবাই তো পাটিসাপটা পিঠা চিনে না, ওই পাটিসাপটা পিঠার থেকে একটু ঘনত্ব বেশি, সেইভাবে করলে ইনশাল্লাহ এতটুকু এদিক ওদিক যাবে না। আপনারা দেখেন আমি কীভাবে আর রুটিগুলো বানাই, আপনাদের জন্য ইজি হবে। আর এই রুটিগুলো আপনাদের যারা চাকরিজীবী চাকরি করেন তাদের জন্য, তারপরে যারা রুটি বানাইতে আলসেমি করেন, তারপরে যাদের হাত ব্যথা, এদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি, খুবই পারফেক্ট। কিন্তু আমাদের রুটি খাইতেই হবে, ডায়াবেটিসের রোগী 2 বেলা রুটি খাবো, আমি যেমন ডায়াবেটিসের রোগী আমার রুটি খাইতেই হয়, সকালে খাই, রাতে ওইটা রেখে দিলে রাতেও খাই। এতটুকু শক্তও হয় না, কিছু না, আপনি নিয়ে বক্সে রেখে দেবেন, রাতে ইজি খাইতে পারবেন, কোনো মানে খাইতে খারাপ লাগবে না আপনাদের। আবার আপনি রাতে যদি ইচ্ছা করেন, যারা চাকরিজীবী রাতে যদি ইচ্ছা করেন যে রাতে ডোটা বানায় রাখি, সকালে তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার সময় তৈরি করে নিয়েও যেতে পারবো আর খেয়ে যেতে পারবো আপনাদের কাছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো, সবার জন্য খুব একটা ভালো একটা রেসিপি। দেখেন আমার ডোয়ের ঘনত্বটা ঠিক এইরকম করে যদি করেন তাহলে ভালো হবে ইনশাল্লাহ। প্রথমে একটু এদিক ওদিক হইতে পারে, তারপরে ইজি হয়ে যাবে। আর বানিয়েও দেখেন খুব সুন্দর, ঠিক ডোয়ের ঘনত্বটা ঠিক এইরকম হবে, আমি যেমন দেখাচ্ছি ঠিক সেইরকম, এরকম করে এরকমই হবে। আর এই রুটি ফুলাটা ফুলে, কিন্তু আমি আমার কখনো ওই বেলুনের মতো ফুলে নাই, একেবারে যে আটার রুটি যেমন ফুলে যায় সিদ্ধ আটার রুটি সেইভাবে ফুলে না, কিন্তু ফুলে ভালোই ফুলে, খারাপ ফুলে না, ভালোই ফুলে, কিন্তু এইভাবে আমার কখনো বেলুনের মতো ফুলে নাই। কিন্তু এত নরম আপনি কল্পনা করতে পারবেন না, খুব নরম সফট থাকে রুটিগুলো, খাইতে কোনো কষ্ট নেই, খাইতে আমার কাছে ওই রুটির থেকে বরং মজাই লাগে। তৈরি করে বেঁচে যাওয়া আটাগুলো আমি তুলে রাখি, পরের দিন আবার সেটা ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। বরং রুটি আটা যে আপনারা সিদ্ধ আটা করেন সে আটাটা ফ্রিজের তুলে রাখলে পরের দিন আবার সেটাকে নিয়ে নরম করতে অনেক ঝামেলা হয়, কিন্তু এটা তাও হয় না। প্লিজ, আপনারা দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন।